খুমলুং খেরেংবাড় সিএসসিতে 150 এলপিএম অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন হলো আজ। খেরেংবাড় সিএসসিতে নির্মিত হতে চলা অক্সিজেন প্ল্যান্টের জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি এদিন এডিসির নবনির্বাচিত প্রশাসনের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। এডিসির নবনির্বাচিত প্রতিনিধিরা ছাড়াও এডিসি ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে সৌজন্য বিনিময় হয় মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রাজ্যের 8 জেলায় 8টি অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের অনুমতি দিয়েছেন। আরও 18টি প্ল্যান্টের জন্য অনুমতি চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে, কারণ কোভিডে চিকিৎসার অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড মোকাবিলায় রাজ্য সরকার কাজ করে চলেছে। ইতিমধ্যে রাজ্যের 16,27,000 মানুষের টিকাকরণ হয়েছে। ত্রিপুরা এই মুহূর্তে টিকাকরণে দেশের শীর্ষে রয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। খুমলুং খেরেংবাড় হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য 28 কোটি টাকা রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল। সরকার তা বিবেচনা করে অতিরিক্ত 2 কোটি টাকা যুক্ত করে 30 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের কাছে এডিসির তরফে দাবি জানানো হয়েছিল এই হাসপাতালকে 50 বেড থেকে উন্নীতকরণের জন্য। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই হাসপাতালকেও 150 বেডে উন্নীত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের স্বাস্থ্য সুরক্ষা রাজ্য সরকারের কাছে অগ্রাধিকারের বিষয়, তেমনি শহর গ্রামের সম উন্নয়নও রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি। আমি আমার নবনির্বাচিত এডিসি সিএম পূর্ণচন্দ্র জামাতিয়া মহোদয়, এডিসির চেয়ারম্যান রয়েছেন, প্রেসিডেন্ট, জারু নেতা জগদীশ বাবু জগদীশ দেবর্ম মহোদয়, যেনার কঠোর পরিশ্রমে এখানে বড় মাত্রায় নির্বাচিত হয়ে সদস্যরা এসছেন, আমাদের রাজ্যের গৌরব এবং আমাদের মহাপুরু দেশের মধ্যে ভারতবর্ষের পুরনো ডাইনেস্টির 5 ডাইনেস্টির মধ্যে একটা ত্রিপুরার রাজ পরিবার, তার যে মূল ব্যক্তি মহারাজ প্রদ্যোত কিশোর মাণিক্য, তার সঙ্গে সঙ্গে কমল কলেজ মহোদয়, যিনি স্বাস্থ্য বিভাগ এখানে দেখে থাকেন, এবং অন্যান্য যে চিফ এক্সিকিউটিভ আমাদের সঙ্গে রয়েছে, আমি সবাইকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই যে আপনারা আমাকে এডিসিতে এই প্রথমবার কোনো অফিসিয়াল মিটিংয়ে আমি এসেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এডিসিতে কোনোদিন অফিসিয়াল মিটিংয়ে আমি আসিনি, বাসার সুযোগ হয়নি। প্রথমেই আমি সবাইকে বলবো, এই কোভিড পরিস্থিতিতে নিজের পরিবার এবং নিজেকে সাবধানে রাখা, যেই বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলা, আর তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। আজকে যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা ডেভেলপ করবো, কাজ করবো, কাজ তখনই করতে পারবো যখন আমার জীবনটা থাকে। আমরা লক্ষ্য করেছি এই কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় যে ঢেউ, তার মধ্যে অনেক আমাদের মিত্র আমরা কল্পনা করতে পারিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেই জায়গাটা সাবধানতার সঙ্গে থাকা, আর ভ্যাকসিন যেটা ভারত সরকারের মাধ্যমে ত্রিপুরাতে আসছে, যে বিধিনিষেধ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে যত বেশি পারা যায় ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটাও আপনাদের সামনে রাখতে চাই যে আমরা ত্রিপুরাতে 28% টোটাল পপুলেশনের ভ্যাকসিনেটেড করতে সক্ষম হয়েছি, প্রায় 16,27,000 কাছাকাছি ডোজ আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজে দিতে সক্ষম হয়েছি, এবং ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে ত্রিপুরা রয়েছে। তো সেটা যাতে আরও বেশি বড় মাত্রা করা যেতে পারে সেটার একটা পদক্ষেপ আজকে অনিমেষবাবু এখানে তুলেছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, যে এখানে যাতে রেজিস্ট্রেশন করে
18-44 এইজের মধ্যে যারা রয়েছেন করা যেতে পারে। তৎক্ষণাৎ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি সেই অনুমতি দিয়ে দিয়েছেন। আমি আশা করি তাতে কুমলম নেই শুধু তার আশপাশের যে এলাকাগুলো উপকৃত হবে। বন্ধুরা, আজকের এই কোভিড পরিস্থিতিতে সবচাইতে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। আমরা কোনোদিন ভাবিনি যে অক্সিজেন প্লান্ট লাগাতে হবে, কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয়। আর কোভিড পরিস্থিতিতে যখন আমাদের লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক হয়, তার জন্য অক্সিজেন চাই বড় মাত্রায়। তো এখানে ত্রিপুরা সরকারের বাজেট থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমে না হয়, ত্রিপুরা সরকারের বাজেট থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা করা হচ্ছে। আমি আশা করি জুলাইয়ের মধ্যে সেই অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে যাবে। এই হসপিটালে আমি বসে আছি, সেই হসপিটাল 50 বেডের হসপিটাল, সেটাকে 100 বেড সেটা যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত এডিসি প্রশাসন করবে, এটা আমার কমলকলের উপর ভরসা রয়েছে। এবং যিনি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এখানে দেখেন, চিত্তবাবু এখানে রয়েছেন, তো আপনারা সবাই মিলে সে কাজটা সময়ের মধ্যে করবেন এটা আমার বিশ্বাস। আর তার সঙ্গে সঙ্গে এটা আমি জানাতে চাই আমার পত্রকার বন্ধুদের যে 150 বেডের হসপিটাল যদি GBBM আর আগরতলা যে বড় হসপিটালগুলো ছেড়ে দিই, তো 3টি 150 বেডের হসপিটাল আছে, এটা নিয়ে 4টে হবে। আর সঙ্গে সঙ্গে আমাকে CM মহোদয় পূর্ণচন্দ্র জমাতা মহোদয় পত্রাচার করেছেন যে এই হসপিটালের কিছু ইকুইপমেন্ট নেওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 28 কোটি টাকার একটা আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। আর আজকে আমি ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই 28 কোটি নয়, তার সঙ্গে আরও 2 কোটি টাকা বাড়িয়ে 30 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেগুলো যাতে সময়ের মধ্যে হয়ে যায়, যাতে মানুষ সেই পরিষেবাটা যেটা আগে ভুক্তভোগী ছিল সেটা যাতে আর না হয়। এডিসিতে একটা নতুন মানসিকতা নিয়ে, নতুন মন্ত্র নিয়ে আমরা কাজ করব, আর তাতে জনজাতিদের একটা লম্বা সময় পর্যন্ত যে একটা সেমি অন্ধকারময় জীবন ছিল তা থেকে সবাইকে বের করা। हमें ये नहीं किसी भी पहले प्रशासन के बारे में बोलना भी नहीं थी, ठीक भी नहीं है। जब हमने चार्ज लिया इस काउंसिल का, मेरे संग मेरे CA, मेरे हेल्थ मिनिस्टर अमृत सब आए थे, पर हमने देखा कि यहाँ में काफ़ी कठिनाई है। पिछले 3 साल से एक्सरे मशीन काम नहीं कर रहा है, यहाँ में ऑक्सीजन की का कोई सुविधा नहीं है, यहाँ में डॉक्टर्स बहुत कष्ट से काम कर रहे हैं, यहाँ में इंफ्रास्ट्रक्चर में हमारे वुमेंस के लिए सेपरेट बाथरूम भी नहीं है। तो ये सब देखकर हमने 2 बार यहाँ में हम खुद आए थे सबसे इंटरेक्शन के, उसके बाद हमने एक प्रपोजल स्टेट गवर्नमेंट को दिया कि आप पूरे त्रिपुरा में ऑक्सीजन प्लांट लगा रहे हैं, कुमुलुंग में ये एक हॉस्पिटल है जिसमें एरिया सब है, बिल्डिंग्स हैं, लेकिन हमने मेंटेन नहीं किया है और हमने इसमें कोई पेशेंट्स के लिए कुछ प्रोवाइड नहीं किया। तो हमने ये दरख्वास्त स्वयं हम और हमारे CM, हमारे हेल्थ मिनिस्ट्री, हम लोग जाकर CM से मिले और हमने उनको दरख्वास्त किया और स्टेट गवर्नमेंट ने रिस्पॉन्ड किया। मैं नहीं बिलीव करता हूँ कि मुझे नेगेटिव राजनीति करनी चाहिए कोरोना के टाइम में, अगर हम कंस्ट्रक्टिव काम कर सकते हैं लोगों के हित के लिए तो मैं ज़रूर करूँगा। आने वाले दिन में यहाँ में और भी बहुत चीज़ हमको बनाना है। सब प्रेशर अगरतला में नहीं होना चाहिए, कोई भी मरीज़ बीमार हो उनको हमेशा अगरतला जाने का दरकार नहीं होना चाहिए, हमें अपने ही एरिया में उनको भी एक उम्मीद का एक मौका देना चाहिए। और मुझे लगता है कि अगर हमने इससे काम किया तो हेल्थ केयर एक बहुत इम्पोर्टेंट इशू है, हम उसको मिलकर ठीक कर सकते हैं। ब्यूरो रिपोर्ट,
খবর ত্রিপুরা।